Hi, Assalamu alaikum. Welcome to Nasir's Club. This is Nasir once again before you, and I'm from Nasir's Club. So let's get started today's class. তোমরা যারা এখনো ক্লাস 1 2 3 দেখোনি তোমরা সেগুলো দেখো দেন এই ক্লাসটি দেখো আর এই যে এই ক্লাসগুলো কেন দেখবে সেটাও বলে দিই তোমাদের তোমরা যখন সেন্টেন্স মেকিং করো তখন বাংলা থেকে কিভাবে ইংরেজি হয় ইংরেজি থেকে বাংলা কিভাবে হয় অর্থাৎ বাংলার একটা স্ট্রাকচার আলাদা ইংলিশ ল্যাঙ্গুয়েজের স্ট্রাকচার আলাদা তাহলে বাংলা স্ট্রাকচার কি ইংলিশ স্ট্রাকচার কি স্পোকেন আইএলটিএস অথবা একাডেমিক গ্রামার যে কোনো জায়গায়তেই হোক না কেন তোমাকে অবশ্যই বুঝতে হবে যে ইংলিশ ল্যাঙ্গুয়েজে স্ট্রাকচার কি সাবজেক্ট ভার্ব অবজেক্ট আর বাংলা ল্যাঙ্গুয়েজে স্ট্রাকচার কি সাবজেক্ট অবজেক্ট এবং তারপরে হচ্ছে ভার্ব সো এটা নিয়ে বিস্তারিত ভিডিও বানানো হয়েছে তোমরা সেগুলো দেখে নাও দেন এই ক্লাসটি দেখো সো আজকে আমরা দেখব যে কিভাবে একটা লং সেন্টেন্স মানে একটা ইংরেজিতে লং সেন্টেন্স আছে তাকে কিভাবে বাংলাতে রূপান্তরিত করেছি বাংলাতে কিভাবে এটা প্ল্যানিং ওয়েতে সুন্দরভাবে বাংলা ভাষায় লিখব তার মানে এটা তোমার দোভাষীতে কাজে লাগবে তোমার স্পোকেনে কাজে লাগবে রাইটিং এ কাজে লাগবে মানে এমন কোনো জায়গা নেই যে কাজে লাগবে না সব জায়গাতেই লাগবে তাহলে একটা সেন্টেন্স আমরা এখানে নিয়েছি সেটা হচ্ছে Nausheen became এটা past tense leader on the day of 20th মানে 20 তারিখ in May in 2022 সো এত বড় একটা লং সেন্টেন্স কিভাবে আমরা এটাকে বাংলা বানাবো তাহলে প্রথমে আমরা প্ল্যানিং করে ফেলি যে কিভাবে আসলে এই ইংলিশ থেকে বাংলা করতে হয় সেটা জানা দরকার সেটা যদি জেনে ফেলি তাহলে এটা করা অত্যন্ত সহজ তাহলে আমরা আগে বুঝে নিই যে কে কোন জায়গাতে আছে প্রথমে হচ্ছে Nausheen এটা হচ্ছে সাবজেক্ট তারপরে রয়েছে ভার্ব ওকে আমরা জানি যে ইংলিশ স্ট্রাকচার অনুযায়ী সাবজেক্টের পরে ভার্ব বসে এবং তারপরে বসে কি অবজেক্ট অথবা এক্সটেনশনও হতে পারে এখানে লিডারটা হচ্ছে অবজেক্ট এই নিচেও কিন্তু অনেকগুলো এক্সটেনশন হতে পারে সো আমরা আরো কিছু এক্সটেনশন এখানে পেয়েছি যেমন on the day of 20th তারপর হচ্ছে যে in May আর হচ্ছে in 2022 এখন তোমরা খেয়াল করো এখানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এটা একেবারে ছোট্ট একটি সেন্টেন্স যেটা মধ্যে সাবজেক্ট রয়েছে ভার্ব রয়েছে অবজেক্ট রয়েছে এটা ইংরেজি বানানো অত্যন্ত সোজা এর অর্থ হচ্ছে যে Nausheen became leader মানে Nausheen নেতা হয়েছিল মাথায় রাখো Nausheen এর পর কি আসছে নেতা মানে এই যে অবজেক্ট আসছে নেতা তারপরে হচ্ছে কি হয়েছিল Nausheen নেতা হয়েছিল তোমরা যারা আমার বিগিনিং লেভেলের ভিডিওগুলো দেখোনি সেটা দেখলে তোমরা বুঝবে যে কিভাবে বাংলা আসে বাংলা স্ট্রাকচার অনুযায়ী বাংলা ভাষার বৈশিষ্ট্য হচ্ছে সাবজেক্টের পরে অবজেক্ট থাকবে এবং অবজেক্টের পরে থাকবে ক্রিয়া এটা হচ্ছে নিয়ম সো এটা যেহেতু একটি লং সেন্টেন্স তাই লং সেন্টেন্স থেকে কিভাবে আমরা শব্দ বের করে ইংরেজিতে সুন্দর একটি বাংলা লিখব তাহলে আমরা সাবজেক্ট ভার্ব অবজেক্ট বুঝেছি দেন তারপরে হচ্ছে দেখো on the day মানে দিনে মানে ওই দিনে এটা একটা হচ্ছে গ্রুপ মানে এটা হচ্ছে একটা ক্লজ সো ক্লজগুলোকে আমরা কিভাবে বুঝবো যে কোনটা ক্লজ মানে কোনটা কোন ওয়ার্ডগুলো নিয়ে একটা করে গ্রুপ হয় মাথায় রাখতে হবে এক প্রিপজিশন থেকে আরেক প্রিপজিশন পর্যন্ত মানে এ পর্যন্ত এটা হচ্ছে একটা এবং এতটুকু অর্থ মাথায় রাখতে হবে আর প্রিপজিশনের মধ্যে আরেকটা যে ঘটনা ঘটবে সেটা হচ্ছে যে অন মানে হচ্ছে উপরে বাট অন শব্দটিকে আগে না নিয়ে এসে অনের পরে নেক্সট প্রিপজিশনের পূর্ব মুহূর্ত পর্যন্ত যেটা থাকবে এটার সাথে এই প্রিপজিশনকে মিলিয়ে অর্থটা বের করে নিতে হবে তাহলে এটার অর্থ হচ্ছে কি দিনে মানে ওই দিনের উপরে দিনে এরপরে হচ্ছে অফ 20th এখানে অফটা হচ্ছে প্রিপজিশন সো এই প্রিপজিশন থেকে নেক্সট প্রিপজিশনের পূর্ব মুহূর্ত পর্যন্ত যতগুলো ওয়ার্ড পাবো সেটাকে নিয়ে আমরা এই অফের সাথে মিল করে অর্থ বের করব তাহলে এখানে 20 মানে 20 সো 20 এর অফ মানে হচ্ছে এর 20 এর ওকে তারপর হচ্ছে ইন মে তার মানে হচ্ছে ইন মানে মধ্যে কিন্তু মধ্যে মে 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 হচ্ছে একটা মাসের নাম সো মধ্যে মে এর কোনো অর্থ হবে না মাথায় রাখতে হবে যে প্রিপজিশন থেকে যাবে প্রিপজিশনের পরে যতগুলো ওয়ার্ড থাকবে সেগুলোকে আগে নিতে হবে বাংলাতে নিয়ে এই ইন এর সাথে সর্বশেষ এর মিল করে অর্থ বের করতে হবে তার মানে মে মাসের মধ্যে এটার অর্থ হচ্ছে মে মাসে মানে মে মাসের মধ্যে এবার নেক্সট আরেকটি যাব সেটা হচ্ছে ইন 2022 এখানে প্রথমে ইন দেখে এটা মনে করলে হবে না যে ইন এর অর্থটা প্রথমে বলতে হবে ইন এর অর্থ অর্থাৎ প্রিপজিশনের অর্থগুলো পরে আসবে প্রিপজিশনের পরে যে অর্থগুলো থাকবে যে ওয়ার্ডগুলো থাকবে সেগুলো অর্থ বের করতে হবে করে এই প্রিপজিশন পাবো এই প্রিপজিশনের সাথে মিল করে পড়তে হবে তাহলে এখানে হচ্ছে 2022 সালের মধ্যে 2022 সালের মধ্যে আমরা যদি এটাকে ভুল ভাবে বলি যে মধ্যে 2022 সাল তাহলে ভুল হয়ে যাবে তাহলে আমরা বুঝা গেলাম যে কিভাবে আমরা আইডেন্টিফাই করব অবশ্যই এক প্রিপজিশন থেকে আরেক প্রিপজিশনের পূর্ব মুহূর্ত পর্যন্ত যে ওয়ার্ডগুলো থাকবে সেই ওয়ার্ডগুলোকে ওই প্রিপজিশনের সাথে মিল করে অর্থ বের করতে হবে তাহলে আমরা এখানে প্রত্যেকটা অর্থ আমরা পেয়ে গেলাম এবং আমরা এখানে যে কাজটা করেছি সেটা হচ্ছে সাবজেক্টের নিচে নাম্বারিং দিয়েছি মানে এটা সাবজেক্ট সেন্টেন্সের মালিক পৃথিবীর সকল ল্যাঙ্গুয়েজে সাবজেক্টকে প্রথমে টার্গেট নিতে হবে তাহলে এটা হচ্ছে এক নাম্বার এবং এক নম্বরে নেওয়ার পরে আমাদের এখানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট পেয়েছি এবং এরপরে অনেকগুলো এক্সটেনশন পেয়েছি ইএক্সটি মানে হচ্ছে এক্সটেনশন মানে অতিরিক্ত অনেক পেয়েছি এখন কোন অতিরিক্তকে প্রথমে ধরবো সাবজেক্টের পরে কোনটা ধরবো আমরা জানি যে বাংলা বানাতে হলে সাবজেক্টের পরে অবজেক্টকে টার্গেট করতে হয় এখন এখানে অবজেক্ট তো অনেকগুলো আছে বলতে এক্সটেনশন তো অনেকগুলো আছে যদি ওই দিক কিছুই না থাকতো জাস্ট Nausheen became leader তাহলে খুব সহজে আমরা সাবজেক্টের পরে অবজেক্টকে টার্গেট করতে পারতাম যে Nausheen নেতা হয়েছিল এটা রাইট বাট এখন তো অনেকগুলো আমার এক্সটেনশন তাহলে কি করব তাহলে একেবারে সব শেষ থেকে আমাদেরকে হিসাব করতে হবে আর সব শেষ থেকে হিসাব করতে করতে আমরা 2 3 4 5 6 7 এভাবে শেষ করব এবং সর্বশেষে সব লাস্ট যে অর্ডটা বসে সেটা হচ্ছে ক্রিয়া বাংলা ভাষার স্ট্রাকচার অনুযায়ী সর্বশেষে ক্রিয়া বসবে তাহলে এখন আমরা একটা বাংলা করি প্রথমে হচ্ছে Nausheen এক নম্বরে আছে Nausheen এর পরে আমরা জানি যে বাংলা স্ট্রাকচার অনুযায়ী সর্বশেষ যেটা পাবো সেটাকে নিব তাহলে ওখানে রয়েছে ইন 2022 মানে 2022 তাহলে Nausheen 2022 সালে তারপরে রয়েছে মে মাসে আমরা এখানে নিয়ে এসেছি মে মাসে তারপরে হচ্ছে 20 তারিখের এই যে 20 তারিখের দেন তারপরে হচ্ছে 5 নম্বরে দিনে মানে 20 তারিখের দিনে যেটাকে আমরা ইচ্ছা করলে এই 20 তারিখের দিনে এটাকে সংক্ষেপ করলে 20 তারিখে হয়ে যায় মানে বাংলাকে সুন্দরভাবে বলার জন্য এটা ওই সুবিধাতে এটাকে একসাথে দিয়ে ফেলেছি 20 তারিখে মানে 20 তারিখের দিনে দেন তারপরে হচ্ছে কি আমরা 5 পর্যন্ত পেয়ে গেছি তারপরে হচ্ছে 6 নম্বরে হচ্ছে কি এটা নেতা দেন হচ্ছে তারপরে 7 কি সর্বশেষ যেটা ভার্ব হয়েছিল এখন এই সেন্টেন্সটা আছে একেবারে কারেক্ট একটি বাংলা সেন্টেন্স সেটা হচ্ছে Nausheen 2022 সালে মে মাসে 20 তারিখে নেতা হয়েছিল দ্যাটস ইট প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পেরেছো এই ক্লাসটি কত ইম্পর্টেন্ট তোমরা যদি এই ক্লাসে ম্যাজিক কিছু পেয়ে থাকো তাহলে অবশ্যই ক্লাস 1 2 3 ওগুলো দেখো দেন এটা দেখো আর অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবে না ভালো থাকবে সুস্থ থাকবে নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে